আসসালামু আলাইকুম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। এবার আপনাদের মাঝে টাটা ই-100 পিকআপ নিয়ে অবস্থান করতেছি ঢাকা মেট্রো 2015-55-17। তো বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। একদম সুপার ফ্রেশ কন্ডিশন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, রানিং গাড়ি, তো শুধু নেবেন আর চালাবেন। তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে, ভিতরের পাটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, রানিং গাড়ি। ডান সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনেই আছে, দেখতে পারতেছেন। দরজার বাসটা দেখেন একদম ফ্রেশ, কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই। তো দেখতে পারতেছেন, তো আমাদের মাঝে সবসময় এই ধরনের গাড়ি ভিডিও পেয়ে থাকবেন। তো যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন, টাটা ই-100 পিকআপ, রানিং গাড়ি। সেটা দেখেন পিছনের এক জোড়া চাকা একদম নতুন লাগানো। তো দেখতে পারতেছেন পিছনের পাটটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন। তো এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার 2018 সালের 5 মাসের রানিং গাড়ি, কাগজ আপডেট আছে, মালিকানার সাথে সাথে পরিবর্তন করে দেওয়া যাবে। তো এই গাড়িটির দামটা হচ্ছে আপনার 3,95,000 টাকা। তো যে ভাই গাড়িটি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, আর ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো বাম সাইডের লোকটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে, ব্যাটারিটা নতুন লাগানো ব্যাটারি, একদম ফ্রেশ কন্ডিশন। গিয়ারবক্সটা দেখেন একদম ফ্রেশ, দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। গাড়িতে কোনো প্রকার কোনো কাজ নাই। দরজার এই দরজার বাসটাও দেখেন একদম ফ্রেশ কন্ডিশনেই আছে, দেখতে পারতেছেন একদম সুপার ফ্রেশ কন্ডিশন। ডেকোরেশন এমনকি, তো দেখতে পারতেছেন একদম ফ্রেশ। তো এবার আপনাদের এই গাড়িটা দেখাই দিই, দেখেন একদম অরিজিনাল কালার রানিং গাড়ি। এটাও ঢাকা মেট্রো 2015-20-81-44, একদম সুপার ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল কালার রানিং গাড়ি, তো শুধু নেবেন আর চালাবেন। এই গাড়িটির মডেলের হচ্ছে আপনার 2021 সালের 9 মাসের রানিং গাড়ি, কাগজ আপডেট, মালিকানার সাথে সাথে পরিবর্তন করে দেওয়া যাবে। তো যে ভাই গাড়ি নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন, এমনকি ভিডিও শেষে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন, আমাদের মাঝে সব বাজেটেরই গাড়ি পেয়ে থাকবেন। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।